প্রতিষ্ঠা করে গেছেন আর সেই রাজতন্ত্র আমরা দেখব এই কোরআন বিরোধী গ্রন্থ বুখারিতে প্রথমে আসুন আমরা এই কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা আলহুজুরাতে তেরো নম্বর আয়াত থেকে জানবো আল্লাহ বলছেন ইয়া ইহ নাস উইন না খাল্না কুম ইন ডাকারুবা ওয়া কবা ইলালিতা আরফু ইন না ক্রম আকুম ইন দ্য থকুম আলীমুন কবির সোনহি মানবজাতি আমি তোমাদের সবাইকে একটি পুরলিঙ্গ একটি স্ত্রী থেকে সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠী গোত্র পরিবার হিসেবে মানিয়েছি যেন তোমরা একে অন্যকে জানতে পারো নিশ্চয় আল্লাহ তালার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন যে নাকি তোমাদের মধ্যে সবচাইতে বেশি কোরআনের আদেশ নিষেধ মেনে চলে তাক অর্জন করে চলে নিশ্চয় আল্লাহ সবই জানেন সব বিষয়ে আল্লাহ পুরো ওয়াকিফাল ইন্না আতকাকুম এটি মনে রাখতে হবে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি যে তাকুয়ার উপরে প্রতিষ্ঠিত রয়েছে নিজেকে মুতাকিনদের অন্তর্ভুক্ত করতে করে নিতে পেরেছে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে মুত্তাকিনদের কাজকর্মগুলি আল্লাহ রাবুল্লা আলমিন কিভাবে তুলে ধরেছেন আসুন সেটিও একটু জেনে আল্লাহ নিজ কি আল মাসে মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون দেশকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না কিন্তু পূর্ণের আসল কাজ হচ্ছে আল্লাতালার উপরে সকল মালাইকাদের উপরে একটি লিখিত আল কিতাবের উপরে এবং সকল নবীদের উপরে আস্থাবান হওয়া আর তালার প্রেমে আত্মীয় স্বজন এতিম মিসকিন এবং সত্য সন্ধানকারী সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধনদৌলাত ও টাকা পয়সা দান করা আর নামাজ কায়েম রাখা জাকাত আদায় করা অঙ্গীকার ঠিক মতো পালন করা আর অভাব রোগ ও দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে ইরাই তো সেই দল যারা সত্য নিষ্ঠ এবং ইরাই তো মুতাকিন এই মুতাকিনদের ব্যাপারে আল্লাহ রব আলমিন কি বলছেন ইন্দা আক্রম হাকুম ইন্দা আকুম নিশ্চয় আল্লাহ তালার দিকে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি তো মুসলমানদের আজ আমরা তিনটি বিশাল সমাজ দেখতে পাচ্ছি একটি হচ্ছে মুসলমান সুন্নি সমাজ যাদের দেশ পাকিস্তান একটি হচ্ছে মুসলমান সালাফি সমাজ যাদের দেশ সৌদি আরব আর একটি হচ্ছে মুসলমান শিয়া সমাজ যাদের দেশ ইরান ইরা সবাই আরব ইতিহাসে সেই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত আর এই উম্মত হয়ে তারা তাদের জীবন কাটিয়েই চলেছে বুখারি এবং মুসলিমে রয়েছে এমনকি রয়েছে মানুষের রাষ্ট্রীয় ব্যবস্থা সঠিকভাবে চলতে থাকবে বারো জন খলিফা অতিক্রান্ত হওয়া পর্যন্ত তারা সকলে হবেন কুরাইশ বংশের এটি মোহাম্মদ সাহেবের স্টেটমেন্ট আবার যখন এই বারো জনের খলিফার মধ্যে মোয়াবিয়া এবং মোয়াবিয়া কর্তৃক ধর্ষিতা মাইনুসের সন্তান শাসন কর্তৃত্ব কুরাইশদের মধ্যে বিচার আনসারদের মধ্যে আজান হাফসিদের মধ্যে এবং আমানতারি আজাদ ইয়ামানিদের মধ্যে আজ আজকের পর কেয়ামত পর্যন্ত কোনো কুরাইশ বন্দি অবস্থায় হত্যায় হত্যা করা যাবে না যে ব্যক্তি কুরাইশকে অপমানিত করার ইচ্ছা করবে আল্লাহ তাকে অপমানিত করবে কোরআন কিন্তু কোরাইশদের এত মর্যাদা দেয়নি কোরআন মর্যাদার দানের ব্যাপারে সতেরো নম্বর সরা বানী ইসরায়েলের সত্তর নম্বর এতে কি বলছে ওলা কৎকার আদম আদম সন্তানকে বানিয়া আদমকে আল্লাহ মান সম্ভ্রমের অধিকারী করেছেন কিন্তু এই বনিয়া আদমের মধ্যে ইন্না আকরম আকুম তোমাদের মধ্যে আল্লাহ তাল্লা নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মূর্তা কিন্তু এই যে কুরাইশ কুরাইশ করে আরব আরব করে মোহাম্মদ সাহেব চিল্লায়ে গেলেন আর আজ সেই আরবরা রাজতন্ত্র কায়দায় বসে আছে এই আয়াত এই আয়াতগুলির বিরোধিতা করতে যেয়ে এই রিবায়তগুলিকে মানতে যেয়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলা তো দূরের কথা তাদের দিকে আঙ্গুল পর্যন্ত আপনি উঠাতে পারবেন না কারণ তারা সবাই এই বোখারির মুসলিমের তিরমিজি এবং মিশকাতের এই রেওয়ায়তগুলি সামনে রেখে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করে চলেছে আর ইসলাম সব সময় প্রাধান্য দেয় রব্বানি তন্ত্রকে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যতন্ত্র এগুলি মানবের তৈরি করা মানুষের তৈরি করা বনি আদমের তৈরি করা তো আরবের বিনা ভোটের রাজতন্ত্র চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালেফ সাহেবই প্রতিষ্ঠা করে গেছেন আর এটি আমাদের দেশে চাওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলি তারা যেন এইভাবে এই দেশটা লুটেপুটে খেতে পারে কারণ রাজতন্ত্র কায়দায় সবাই ওই ফ্যামিলির বড়লোক লোক হয় আর বাকিদের উপরে জুলুম নির্যাতন হয় তার কিছুটা হলেও আমরা আজ দুই সাল বিগত একটি যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ইতিহাসেও দেখতে পাচ্ছি তো আল্লাহ আমাদের সবাইকে এই রাজতন্ত্র কায়দায় যারা দেশ চালাচ্ছে জুলুম নির্যাতনের বাজার গরম করে রেখেছে এদের থেকে অন্তত একটু বাঁচার তৌফিক দান করুন